শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ চলো নেতার পাগলের ভাব এই জগতে আসল মানুষের বড় যে অভাব না ছুঁয়ে জল জলের মাঝে করেন বসবাস অন্ধকারে দেয় যে সেজন শলকের আভাস মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে চিনতে পারে সেই জন তারে চলনে জর পাগলের ভাব এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব জগতে কতই মানুষ আসল মানুষ কি আর সবাই তাদের মাঝেই বসত করেন ম্যাডভাই তুমি দিনের মধ্যে শুদ্ধ বার তুমি লজিং আম্মা করে ডাকো কে কি হয়েছে কি করব ওই যে বড় মিয়া কতিছে আপনার বচনের খাতা নিয়ে বাইরে হতে ম্যাডভাই বলে বচন শুনবে এই সংসারে শান্তির জন্য তুমি তো সবকিছু সহ্য করে যাচ্ছ এখন হঠাৎ করে রাগে গিয়ে যদি তিনার কথার বাইরে যাও তাহলে তোমার সব সৃষ্টি ব্যর্থ হয়ে যাবে মা আপনি আমার বচন শুনতে চাইছেন শুনে আমি খুব খুশি হয়েছি এতদিনে আমি একটা উপযুক্ত মানুষের বচন শোনাতে পারবো এইসব বচন তো পাগল ছাগলদের জন্যই না এই আপনার মতো বুদ্ধিমানদের জন্য কথাটা কিরম বললেন ভবিষ্যৎ মানে আমারই তো সবাই পাগল ছাগল হিসেবে জানে সেই জন্য তো আপনার হাসবেন মানে আমার নাম দিয়েছে ম্যাড ভাই এই জায়গায় ফলের কারবারই করবানি ভাই আপনার ঘোষণার পর থেকে গ্রামে যে সমস্ত ফলের দাম বাড়িয়ে গেছে সেই সমস্ত ফল আমরা বিক্রি করবানি ও আপনারে দিয়ে দোকানে শুরুয়াত করাবো ফিতে কাটিয়ে আপনি দোকানে শুরুয়াত করবেন কিন্তু নজর পরামানিকে যদি তোমরা প্রধান হতে বানাও তাহলে তো সুরতের তারিখ একসাথে বিজেতে হবে কারণ তিনি কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ওই রাস্তাঘাটে আজকাল যেরামে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট লোকজন তো ডাকতে খুব কমই ফেরত আসতে পারছে ম্যাড ভাই কথাটা অ্যাক্সিডেন্ট না হ্যাঁ কথাটা হচ্ছে অ্যাক্সিডেন্ট আর উনি কালকে ফিরে আসতে পারবে না পরে ফিরে আসতে পারবে একমাত্র উনি এবং আল্লাহ সারা কেউই জানেন না তো অবশ্য উনার আমি বলেছি যে কালকে যাওয়ার সময় বিসমিল্লে করে দক্ষিণ রাস্তা দিয়ে যেন বাস স্ট্যান্ডে চলে যায় আমার বিশ্বাস উনি চলে আসবে উনি আসলে পরে এক সপ্তাহ লাগবে তারপর তুমি দোকানের ইন্তজাম করে শুরু করে দিও না তা তো ঠিকই আর আমাকে যে সমস্ত কাজ বাজ বাকি আছে তা শেষ করতে করতে এক সপ্তাহ লেগে যাবে নিও হ্যাঁ এখনো তো অনেক জিনিস বাকি ফার্মিচারের অর্ডার দেওয়া লাগবে মেলা ফার্মিচার লাগবে কথাটা ফার্মিচার না তোমার ন এবং মর্মত্ব দিকে অনেক প্রবলেম কথাটা হবে ফার্নিচার ফার্মিচার ফার্নিচার তোমার তো প্রবলেম আছে দেখি এই কথাটা হবে ফার্নিচার ফার্নিচার ম্যাড ভাই সত্যি মানে কি বলবো সত্যি সত্যি তিনি তোমার বচন গুলো যা পছন্দ করেছেন তোমার তিন তিনখানা বচন ম্যাড ভাই মুখস্থ করে সাথে করে নিয়ে গেছে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাপারে কি বলেছেন সেটা বলো না ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি সেরকম কিছু আভাস দেননি তবে যেটা বলেছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকায় নিয়ে গিয়ে বচনগুলো রবিনের হাতে দেওয়া যাবে না তাই তো না বললাম যে সেরাম কিছু সরাসরি বলেননি তবে এই এই
আভাসটা সেরকমই আর কি। তো তিনি ইরাম আভাস কি জন্য দিলেন সেটা জানতে পারি? তিনি আভাস দিলেন, কিন্তু কি কারণে আভাস দিলেন এত ব্যাখ্যা আমি করতে পারবো না। আচ্ছা, বচনগুলো তেনার যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে তিনি ইরাম আভাস কি জন্য দিলেন সেটা তোমার জানা উচিত ছিল। প্রথমত তিনি বললেন যে বচনগুলোর মধ্যে খোঁচা আছে। আমি বললাম জিমেন ভাই, খোঁচা আছে, এবং আমার মনে হয় খোঁচাগুলো এই ন্যাশনাল লেভেলের পলিটিশিয়ানদের দেওয়া হয়েছে। তিনি মতান্তরে বললেন যে না, এই লোকাল লেভেলের লোকদের দেওয়া হয়েছে। হ্যাঁ, তা আমার বচনের ধারাটাই তো ছিলাম, খোঁচা মেরে লোকদের সজাগ করা। নাই না বেগম, এটা তো হতে পারে না। তুমি লোকাল লেভেলের লোকদের খোঁচা দিবা, লোকাল লেভেলের মানে ভাসখালি গ্রামের লোকদের খোঁচা দিয়ে তুমি অসন্তুষ্ট করবা, তাতে হতে পারে না। তুমি যত ইচ্ছে বচন রচনা করো, ঘরে বসে আমরা শোনাও, তাতে অসুবিধা নেই। শুধু এই লোকাল লেভেলের লোকদের খোঁচা দিবা এই জন্যই তোমার বচন কিন্তু এখন প্রকাশ করা যাবে না। তাহলে কি আমার বচন কোনোদিনই প্রকাশ হবে না? না, ম্যাড ভাই বলেছেন যে অনুসন্ধান করে বিচার বিবেচনা করে দেখা যেতে পারে যে তোমার বচনগুলা প্রকাশ প্রচার করা যায় কিনা। অনুসন্ধান মানে আবার কি? এত মানে মানে করো কেন তুমি? এত মানে মানে সবকিছুর মধ্যে খালি মানে খোঁজো, মানে খোঁজো। শোনো, এই লুঙ্গি ভাস করতে লুঙ্গিটা দিও, কিন্তু কত বছর ঢাকায় গিয়েছে বিপদ হয়েছিল, বদর মিয়ার বাড়িতে কেউ লুঙ্গি পরে না, সব হাফ প্যান্ট পরে। একদিন হাফ প্যান্ট পরে আমাকে রাইতে ঘুমাতে হয়েছিল। এই দেখো, তোমার এই কথা শুনে আমার আরেকটা বচন মনে পড়ে গেল, সেটা হলো জামা প্যান্ট পরে তুমি যতই ইজ্জত থাকো, মহৎ কাজ না করিলে ইজ্জত থাকবে না কো। ওরে বাপ রে বাপ, তুমি এর মধ্যে একটা নতুন বচন রচনা করে ফেললে, তুমি তো বিষম প্রতিভা, বেকায়দা প্রতিভা, তুমি বিরাট প্রতিভা। আরে তোমার মতো প্রতিভারে আমি আমার এই ছোট্ট ঘরে আটকে রাখবো কি করে বলো দেখি? সেটাই তো আমি বলতে চাচ্ছিলাম, তুমি তো বুঝতেছ। দেখাশোনার দায়িত্ব কর্তব্য তো আমার, ঠিক নেই? নজরদারি করতে হবে না? নজর পড়া মানে কি লজিং মাস্টারের নজরদারি করার স্বভাবটা একটু বেশি মনে হচ্ছে। নজরদারি না করলে তোমাকে সাকসেস হবে কি করে পায়রা? থাই, আরে এত খবরদারি করা লাগবি না নে, আবার তো আলগা আলাপে চলে যাচ্ছেন। আপনি আমাক পড়াচ্ছেন, মনটা আমাক দেন। মনটা আমারে দেন মানে হোয়াট ডু মিন বাই দ্যাট টোন টোন টোনি? তুমি কি বললে এগুলি? হোয়াট ডু মিন? আমি কইছি মনটা আমারে না, মনোযোগটা আমারে দেন, আপনি শুনতে ভুল করেছেন। ও টোন টোনি, তুমি যে কি সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে কথার প্যাচ মাইরে কথা ঘুরাতে পারো। আচ্ছা থাক, তোমার সাথে আমি কথা করতে চাই না, তোমার যে ট্রান্সলেশনগুলো দিয়েছি এটা সাকসেস করে আমাকে তাড়াতাড়ি দেখাও। পায়রা, তুমি যে ঢাকা যাবে, ঢাকা গিয়ে কি করবে না করবে এর একটা সাজেশন অ্যাজ এ লজিং মাস্টার হিসাবে আমার কাছ থেকে নেওয়া তোমার উচিত ছিল না? আপনি আবার কিসের সাজেশনের কথা বলতেছেন? পায়রা, তুমি এক মাসের জন্য ঢাকা শহরে যাতিস, তোমার জন্য সাজেশন লাগবে না এজ এ লজিং মাস্টার হিসাবে, এটা তোমার চাওয়া উচিত ছিল, ঠিক আছে? তুমি যখন চাওনি, এজ এ লজিং মাস্টার হিসাবে আমারই দায়িত্ব পড়েছে ভালো ভালো সাজেশন তোমাকে সাপ্লাই করা। আবার তো আলগালাপে চলে যাচ্ছেন, তাই না? টন টনি, টন টনি, তুমি এটাকে আলগালাপ বলতে পারলে? আমার স্টুডেন্ট ঢাকা শহরে যাচ্ছে, তার কি হবে না হবে এটা নিয়ে অ্যাজ এ লজিং মাস্টার হিসাবে আমার যে কি টেনশন কি চিন্তা তুমি সেটা জানো?
তুমি ভাবতে পারো? আচ্ছা কোন দেহি আপনি আমার জন্য কি চিন্তা করতেছেন? আর আপনার সাজেশনটা কি আমার জন্য? ঢাকায় যে তোমার ফুপুর বাড়িতে ল্যান্ড করার পরে তোমার যে কাজটা করতে হবে, নিজের পার্সোনালিটি বজায় রাখতে হবে, এমন ভাত ধরে থাকবে যাতে করে কেউ তোমার এই কোনো আলতু ফালতু কথা কতি না পারে। এই যে শুনে শুনেন, আলতু ফালতু কথা বলতে আপনি কি মিন করতেছেন? হ্যাঁ এটা উদাহরণ সব বুঝাই দেন দেখি না। মানে হচ্ছে ঢাকায় ইদানিং খুব ফাস্টের উপর দিয়ে চলতেছে, মেয়েদের দুর্বলতা দেখলে আই লাভ ইউ জাতীয় কথাবার্তা বলে ফেলে। ঢাকার মধ্যে প্রেমের ব্যাপারে এত অবনতি হয়েছে পায়রা, ব্যাপারে তোমার সাবধান হতে হবে। আর দ্বিতীয় যে বিষয়, উপদেশ দেওয়াটা আমার পছন্দ হচ্ছে না, আমি আব্বার কাছে এখনই কমপ্লেন দিতে যাব। টুনটুনি বসো, বসো টুনটুনি। শোনো, এই জগৎটা বাস্তব জগৎটা অনেক খারাপের দিকে চলে গেছে টুনটুনি। এখন অ্যাজ এ টিচার হিসাবে ছাত্রীদেরকে অনেক ধরনের উপদেশ দিতে হয়, বুঝতে পারিছ পায়রা? দ্বিতীয় বিষয়টা আমি তোমাকে কাল সকালে বোঝাবো, ঠিক আছে? এই নাবালক মেয়েটা যেভাবে ডিস্টার্ব করতেছে, এই তোমার ট্রান্সলেশন লাও তো, হলো হলো। আমি পারবো না। টনটনি টনটনি, তুমি অনেক দাদা হয়ে গেছো, হলো হলো। পায়রা তুমি কাজ করো, টনটনি হলো হলো। দেখি একটা ট্রান্সলেশন দিয়েছি, তুমি একটা এখন পর্যন্ত করনি, একই পরমিয়ার কাছে বিচার করতে হবে। বয়াতি শুরু করো। মাটির এই দেহ খানি কেন পাঠাইলা, মাটির এই দেহ খানি কেন পাঠাইলা, আমি আর সইতে পারি না। বিধি তুমি তুহলিয়াল তোমার নিরালা, বিধি তুমি তুহলিয়াল তোমার নিরালা। মানুষ সত্য তার উপরে না হয়, তবু কেন বিধি তোমায় খুঁজিয়া বেড়ায়? শুনিয়াছে মানুষ সত্য তার উপরে না হয়, তবু কেন বিধি তোমায় খুঁজিয়া বেড়ায়? আমি আর সইতে পারি না। বিধি তুমি তুহলিয়াল তোমার নিরালা, বিধি তুমি তুহলিয়াল তোমার নিরালা। ইচ্ছে হলে মারতে পারো, পারো বাঁচাতে, হ্যাঁ সবকিছু হয় যে বিধি তোমার লীলাতে। ইচ্ছে হলে মারতে পারো, পারো বাঁচাতে, হ্যাঁ সবকিছু হয় যে বিধি তোমার লীলাতে। এ লীলা বুঝতে পারি না। বিধি তুমি তুহলিয়াল তোমার নিরালা, বিধি তুমি তুহলিয়াল তোমার নিরালা। মাটির এই দেহ খানি কেন পাঠাইলা, মাটির এই দেহ খানি কেন পাঠাইলা, আমি আর সইতে পারি না। বিধি তুমি তুহলিয়াল তোমার নিরালা, বিধি তুমি তুহলিয়াল তোমার নিরালা, বিধি তুমি তুহলিয়াল তোমার নিরালা। মার্ভেলাস,
মার্ভেলাস, অতি উত্তম সঙ্গীত, খুবই খুশি হলাম। আপনার ভালো লাগিছে শুনে খুশি হলাম। কাল নিতাইগঞ্জের বাজারে আসর আছে, সেখানে এই গানটা কব, তাই আপনাকে শুনাই, দোয়া নিতে আসিছি। এ দোয়া দরুদের কিছু তো আমার জানা নেই, মনে করো আমি যাচাই করে বলতে পারি যে কোনটা উত্তম আর কোনটা অধম, এর বেশি কিছু জানি না। আপনি জিরারে উত্তম বলবেন, সেটা উত্তমের সে উত্তম ম্যাট ভাই, আশা করছি কাল আসরে আমি মাথায় দিতে পারবো। তাহলে ওই যে বলতে চাচ্ছি যে গানের শেষে যে টানটা তুমি দিলে ওটা একটু শর্ট করলে বেটার হয়, কারণ টান বেশি দিতে গেলে তোমার দমের ঘাটতি হতে পারে বলে আমার মনে হয়। জি মনে থাকবে ম্যাট ভাই, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাট ভাই। সব বিষয়ে আপনার কত জ্ঞান, শেষের সময় টানতে গিয়ে সুর ফেল করেছে সেটাও আপনি ধরে ফেলেছেন, আমি তো চিন্তাই করতে পারিনি। আমার একটা দুঃখ রয়ে গেল ম্যাট ভাই, জীবনে আমি কিছুই হতে পারলাম না। কে বলেছে তুমি কিছু হতে পারবে? তোমারে আমি কোল বয়সের ফাইটার বানিয়েছি, তুই সুন্দর চমৎকার করে কোলবালি ফাইট করতে পারো। অত্র অঞ্চলে তোমার চেয়ে ভালো ফাইটার কে করে বলো তো? তুমি হচ্ছে অত্র অঞ্চলে কোলবালি ফাইটার চ্যাম্পিয়ন। কিন্তু আমি তো স্বপ্ন দেখতাম গায়ক হব, একশোর উপরে গান আমার ঠোঁটস্থ মুখস্থ, ওই মুখসেদ বাউলের মতো বড় বড় আসর মাথায় দেবো গান গায়ে, সেটা আর হইল না। দাদা গান তোমার অনেকগুলো মুখস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি এক লাইন আমার গান শোনাও তো, কি কেমন গান তুমি গাইতে পারো দেখি তো। তোমার খরকুটার এক বাসা বাংলাম, বাবুই পাখির মত এক হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। কি মনে হচ্ছে, কিছু হয়েছে? এক লাইনের জায়গায় তুমি দুই লাইন শুনিয়ে আমার কান তো ঝাপসা করে ফেলেছ। এই প্রতিভা নিয়ে তুমি সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলে যে, কিন্তু সুযোগের অভাবে হতে পারলাম কই। আপনি কতজন যে কত কিছু বানায় দিলেন, সবজিরে ফল বানায় দিলেন, আমার জন্য কিছু করা যায় না ম্যাট ভাই? তুমি একটা সহজ সরল ছেলে দুর্মুচারী, তোমার আবদার তো সহজে ফেলে দেওয়া যায় না, কিন্তু তোমার সঙ্গীত শিল্পী বানাতে হলে অনেক সাধনা প্রয়োজন। সাধনা যা করতে হয় করব। তোমার সাধনা করতে কে বলেছে? সাধনা করতে হবে তো আমার। দেখ একটা যেহেতু আবদার করেছে দেখি কি করা যায়। আলহামদুলিল্লাহ, তাহলে আমি শিওর হয়ে থাকলাম আমি সে গায়ক হচ্ছি। মানুষ ভজেন, মানুষ খোঁজেন,
মানুষের অন্তরে সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে চিনতে পারে সেই জন তারে চলনে জর পাগলের ভাব এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব।